মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ধাক্কা, দুই মোটরসাইকেল আরোহী নিহত। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতু রেলিং এর সাথে ধাক্কা লেগে ওমি 22 ও আজমল হোসেন সায়র 18 নামের দুই আরোহী নিহত হয়েছে। নিহত সায়র নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবর্তী এলাকার আসলামের পুত্র ও নিহত ওমি মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভীতিহোগলা গ্রামের আলমাস কাজের পুত্র। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সায়র ও ওমি মোটরসাইকেল দিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসার পথে মুক্তারপুর সেতুর উপর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় সেতুর উপর একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা লেগে দুজনই ছিটকে পড়ে যায়। মাথায় আঘাতে ঘটনাস্থলেই সায়র নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় অমিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেও মারা যায়। দ্বীপটিভি চেতনায় একাত্তর হৃদয় স্বদেশ।